আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা একে একে বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের বাস্তবায়নও ঘটিয়েছে। তো এমন একটা ঘটনা তারা আজকে ঘটিয়েছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান এই পদে যারা ছিলেন, বলা যায় প্রায় সবাইকেই বরখাস্ত করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। 323 জন পৌর মেয়র, 495 জন উপজেলা চেয়ারম্যান এবং 53 জন জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি একটু যদি আপনাদেরকে দ্য ডেইলি স্টার থেকে পড়ে শোনাই, 495 জন উপজেলার যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আছেন তাদের স্থলাভিষিক্ত হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, আর জেলা পরিষদের চেয়ারম্যানদের স্থলাভিষিক্ত হবেন ডিসি অর্থাৎ জেলা প্রশাসক, তিনি দায়িত্ব পালন করবেন যতদিন মানে জেলা পরিষদ নির্বাচন না হচ্ছে, উপজেলা পরিষদ নির্বাচন না হচ্ছে, পৌর নির্বাচন না হচ্ছে। এখন এইটাকে আবার দ্য ডেইলি স্টার মানে ইতিহাস সৃষ্টিকারী একটা ঘটনা বলে উল্লেখ করেছেন, মানে বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশের ইতিহাসে একই সাথে এতগুলো পদ থেকে মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জনপ্রতিনিধিদেরকে এতগুলো পদ থেকে মানে অপসারণ করা বা বরখাস্ত করার ইতিহাস নেই বাংলাদেশে। আপনি যদি মানে অঙ্ক কষেন তাহলে দাঁড়ায় 323 আর 53, তাহলে হলো 375, তাহলে 375 আর 495, তাহলে 770 জন, 870 জন জনপ্রতিনিধি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে। এই 870 জন জনপ্রতিনিধিকে একবারে অপসারণ, এটা সত্যি একটা ঐতিহাসিক ঘটনা। তো এখন প্রশ্ন আসতে পারে যে নাইব ভাই কেন এদেরকে সরানো হলো? আপনারা সবাই জানেন এদেরকে কেন সরানো হয়েছে, এরা তো কেউ জনগণের ভোটে নির্বাচিত না। এই পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদ চেয়ারম্যান যারা, প্রত্যেকেই ভোটচোর, জনগণের সাথে চিটিং বাটপারি করে তারা ক্ষমতায় এসেছিল। তো যাই হোক, এখান থেকে আমি মনে করি যে মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে আপনার কাউন্সিলর মেম্বার যারা আছে, জনপ্রতিনিধি একেবারে মেম্বার থেকে কাউন্সিলর থেকে শুরু করে পৌর মেয়র পর্যন্ত বা জেলা পরিষদ চেয়ারম্যান পর্যন্ত যারাই আছেন, যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না, প্রত্যেককেই সরিয়ে দেওয়া উচিত। সরিয়ে দিয়ে আমাদের যে নতুন নির্বাচন কমিশন হবে, বর্তমান যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশন তো ডেফিনেটলি ভেঙে দিতে হবে। এবং এই নির্বাচন কমিশনে মানে নির্বাচন কমিশনার দুই একজন ছাড়া, মানে প্রধান নির্বাচন কমিশনার স্পেশালি কাজী হাবিবুল আউয়াল, তারপরে নুরুল হুদা, রকিবউদ্দিন আহমেদ, এই সমস্ত লোক মানে নির্বাচন কমিশনকে যারা ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে, এদের নায়ক হচ্ছে এ কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল এবং কাজী রকিবউদ্দিন আহমেদ। এই তিনজনকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের দায়ে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের নামে মামলা দায়ের করতে হবে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তো এই নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনের আন্ডারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের যে সমস্ত উপজেলা, জেলা, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদে যে সমস্ত জায়গায় মানে এই জনপ্রতিনিধিদেরকে অপসারণ করা হয়েছে, সেই সমস্ত জায়গায়
নির্বাচনের ব্যবস্থা করা এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশের জনগণ প্রায় 15 বছর কোনো সুষ্ঠু নির্বাচন দেখে না, ভোট দিতে পারে না। স্থানীয় সরকার বলেন আর জাতীয় সংসদ নির্বাচন বলেন, কোনো নির্বাচনেই তারা ভোট দিতে পারেনি। সুতরাং একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে যত তাড়াতাড়ি সম্ভব এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে স্থানীয় সরকার যে নির্বাচন, এই নির্বাচনের ব্যবস্থা করলে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে এবং এটা এক ধরনের রিহার্সেলও হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে। তো এই ব্যবস্থাটা অবশ্যই এই সরকার করবে, ধাপে ধাপে করবে, কিন্তু জনগণকে সহযোগিতা করতে হবে। আমরা তাদেরকে অবশ্যই সহযোগিতা করব, ধাপে ধাপে তারা করবে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমরা দেখব এবং এই যে যারা, যাদেরকে বরখাস্ত করা হয়েছে, অপসারণ করা হয়েছে, এরা তো এক একটা মাস্তান, এক একটা মাফিয়া চক্রে পরিণত হয়েছিল, মানে এক একজন দানবে পরিণত হয়েছিল, মানে যাচ্ছে তাই আচরণ করত বাংলাদেশের জনগণের সাথে। ভোট তো দিতেই দেয়নি, চুরি ডাকাতি করে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতা এসছে, বড় চেয়ার দখল করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, চেয়ার ডাকাতি করেছে। ডাকাতি করার পর জনগণের সাথে যে কী ব্যবহার করেছে সেটা আপনারা সকলেই জানেন। অতএব এদেরকে অপসারণ করাতে আমরা দেশের জনগণ খুবই খুশি। আমরা খুবই তাড়াতাড়ি এই শূন্য পদে আমরা নির্বাচন দেখব এবং সেই নির্বাচনে আমরা 15 বছর পর ভোট দেওয়ার যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সেই তৃপ্তি অনুভব করতে চাই। এই দাবিটা আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের কাছে আমি দাবিটা রাখলাম। পাশাপাশি আমাদেরকে অবশ্যই প্রশাসনটাকে ঢেলে সাজাতে হবে। আমি আগের আলোচনায় বলেছিলাম যে সেনানিবাসে যে প্রায় 500 পুলিশের কর্মকর্তা আশ্রয় নিয়েছিলেন, তারা যদি সৎ পুলিশ কর্মকর্তা হতেন তাহলে তারা আশ্রয় নিতেন না, অবশ্যই তারা অসৎ। ধাপে ধাপে এদেরকে অপসারণ করতে হবে, এদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। তদন্তে যদি তাদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, দায়িত্বে অবহেলার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই তাদেরকে অপসারণ করে সৎ, যোগ্য, শিক্ষিত তরুণ এবং যুবককে এই সমস্ত পদে বসাতে হবে এবং তাদের আন্ডারেই স্থানীয় সরকার নির্বাচন হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে নির্বাচন কমিশন তাদের কাছ থেকে সহযোগিতা পাবে। যদি প্রশাসন দুর্নীতিবাজ হয় তাহলে নির্বাচন কমিশন সৎ হলেও প্রশাসনের দুর্নীতিবাজ প্রশাসনের কর্মকর্তার কারণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হবে। এই জন্যে নির্বাচন কমিশন যেমন স্বচ্ছ হতে হবে, অনুরূপভাবে আমাদের প্রশাসনও স্বচ্ছ হতে হবে। তবে এটা ঠিক, যদি প্রশাসনের উপর বর্তমান যে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যদি আমরা আস্থা না রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের সেনাবাহিনী তাদের ইমেজ উদ্ধার করেছে শেখ হাসিনার পতন ঘটানোর মাধ্যমে, তাদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। বাট স্টিল আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা, মানে প্রশাসনিক যে অফিসগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, এই প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টে চেঞ্জ আনতে হবে। চেঞ্জ না এনে আসলে নির্বাচনের ব্যবস্থা করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে, সেক্ষেত্রে সরকারও প্রশ্নবিদ্ধ হবে, সরকারের ইমেজ নষ্ট হবে। এই জন্য আমি বলবো যে নির্বাচন কমিশনের পাশাপাশি, মানে বাংলাদেশ পুলিশের যে বড় বড় পদগুলো আছে, ডিআইজি থেকে শুরু করে এসআই পর্যন্ত, এই সমস্ত পদেও চেঞ্জ আনতে হবে, সৎ এবং যোগ্যদেরকে বসাতে হবে, তাহলেই কেবল অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। আপনি নির্বাচন কমিশন নতুন করে ঢেলে সাজালেন, নতুন করে গঠন করলেন, ভালো কথা, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশাবাদী, কিন্তু নির্বাচন কমিশনের একার দ্বারা তো এই নির্বাচন করা সম্ভব না, প্রশাসন লাগবেই, আর সেনাবাহিনী থাকলেও প্রশাসনকে বাদ দিয়ে তো আর নির্বাচন করা সম্ভব না। এই জন্য আমি মনে করি যে নির্বাচন কমিশনের সাথে সাথে বাংলাদেশ পুলিশের বড় বড় পদে
চেঞ্জ আনতে হবে, তাহলেই কেবল একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই কথাগুলো বলেই আমার আজকের আলোচনা শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।